नमस्कार, वेलकम टू मैथवर्स। मैथवर्स माने मैथमेटिक्स एंड यूनिवर्स। तो जेमन बोलेछि आगे ভিডিওতে, আজকে লেভেলের পোর্শনটা শুরু করব। তো ফার্স্ট যে পোর্শনটা আজকে শুরু হবে সে পোর্শনটা হলো সেট। তো সেটের ডেফিনেশনটা দেওয়ার আগে আমি জাস্ট একটা ইন্টিউটিভ আইডিয়া দিতে চাই। সেট বলতে, যেমন সেট শব্দটা আমরা কিন্তু খুব ছোট থেকেই বা খুব প্রিমিটিভ সময় থেকে আমরা কিন্তু শুনে আসি। সেট মানে কি, বা যে হচ্ছে কি বলবো, যে গয়না সেট একটা, যেমন গয়না সেট বলতে কি বোঝায়, যে এমন একটা কালেকশন যেখানে হয়তো একটা গলার হার থাকবে, কানের দুল থাকবে, এরকম একটা ব্যাপার। তার মানে সামহাও একই টাইপের কিছু জিনিসের কালেকশন। মানে যদি আমার এখানে কিছু, মানে এমন কিছু রয়েছে, কোনো নুড়ি পাথর রয়েছে এখানে কয়েকটা, ভাবো নুড়ি পাথরের একটা সেট, এক সেট নুড়ি পাথর, এরকম একটা। অবভিয়াসলি নুড়ি পাথরের সেটের মধ্যে আমি যদি বলে দিই যে ওই, মানে ওই কালেকশনটা, সেট বলতে কালেকশন বলছি এখন আপাতত, ওই কালেকশনের মধ্যে থাকার শর্ত হচ্ছে তাকে নদীর ধারে নুড়ি পাথর হতে হবে। অবভিয়াসলি এখানে নিশ্চয়ই একটা কোনো ডায়মন্ডের জায়গা হবে না, বিকজ ডায়মন্ড মানে বাহিরে নদীর ধারে নুড়ি পাথর নয়। তো এই যে সেটটা, নুড়ি পাথরের একটা সেট বললাম, বা এরকমই বললাম যে হচ্ছে ক্লাস ইলেভেনের, পশ্চিমবঙ্গের ক্লাস ইলেভেনে পড়ে এমন সমস্ত ছেলের কালেকশন হলো একটা সেট। আমি এখানে প্রথমেই একটা শর্ত আরোপ করে দিলাম যে তাকে ক্লাস ইলেভেনে পড়তে হবে, সেই সাথে তাকে ওয়েস্ট বেঙ্গলের পড়তে হবে। তো এইরকম ভাবে একটা ইনটিউটিভ বা একটা ধারণাগত একটা আইডিয়া তৈরি করা যেতে পারে যে সেট জিনিসটা অ্যাকচুয়ালি কি। সেট হচ্ছে, আমি ডেফিনেশনটা লিখতে লিখতে বলি, প্রথমত হচ্ছে ওয়েল ডিফাইন্ড। ওয়েল ডিফাইন্ড এর বাংলা হলো সুসংগত। সুসংগত মানে নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে তাদেরকে, মানে আমরা সংগত করেছি আর কি। ওয়েল ডিফাইন্ড দেন হচ্ছে কালেকশন। কালেকশনটা কেন সেটা আমি বললাম এক্ষুনি। ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট। ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট, এটাকেই আমরা বলি সেট। যদিও সেটের এই ডেফিনিশনটাই সামান্য একটু গলদ আছে, পরবর্তীতে আমি সেটা বলবো। অ্যাকচুয়ালি সেটের কোনো ডেফিনেশন হয় না, বাট ফর দিস পারপাস আমরা শুধুমাত্র এই ডেফিনেশনটাকে নিয়ে চলতে পারি। যে ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট, ওয়েল ডিফাইন্ড মিনস আমরা পার্টিকুলার কোনো একটা রুল দিয়ে সেটাকে ডিফাইন করি। মানে হচ্ছে কি, আমি বলে দিলাম যে পার্টিকুলার কোন একটা স্কুল, লেট একটা স্কুলের নাম হচ্ছে এক্স, সেই এক্স বিদ্যাপীঠের ক্লাস টুয়েলভের সমস্ত ছাত্রের সেট। এখানে ওয়েল ডিফাইন্ড কি, ওয়েল ডিফাইন্ড হচ্ছে, ওয়েল ডিফাইন্ড এক্ষেত্রে হচ্ছে ক্লাস ইলেভেন, এটা প্রথম ওয়েল ডিফাইন্ড। দ্বিতীয় ওয়েল ডিফাইন্ড কি, কোন এক্স বিদ্যাপীঠের, এক্স বিদ্যাপীঠের, এক্স বিদ্যাপীঠের সমস্ত আর কি, তার সাথে ছেলেদের সেট, সেটা হচ্ছে বয়েজ ছেলেদের। সো ওয়েল ডিফাইন্ডনেসটা আসলে এরকম ভাবে যে ক্লাস ইলেভেন কোনো একটা এক্স বিদ্যাপীঠের এবং বয়েজ। কালেকশন কেন, কারণ সমস্ত ছেলেকে অ্যাজ এ হোল আমরা বলেছি, এটা হয়ে গেল ওয়েল ডিফাইন্ড কালেকশন। ডিস্টিংক্ট অবজেক্ট, ডিস্টিংক্ট অবজেক্ট কি কারণের জন্য, না ক্লাসের প্রত্যেকটা যে ছেলে রয়েছে প্রত্যেকটা ছেলে আলাদা। ডিস্টিংক্ট মানে হচ্ছে প্রত্যেকের থেকে আলাদা। যেমন আমি এবং আরেকজন কেউ, আমরা দুজন ডিস্টিংক্ট, বিকজ দুটো মানুষ এক হতে পারে না। ওকে, সো এইভাবে হচ্ছে কোনো ক্লাস ইলেভেনের ছেলেদের সেট, এইরকম ভাবে আমরা ওয়েল ডিফাইন্ড কালেকশন ডিস্টিংক্ট অবজেক্ট কীভাবে হয় সেটা বললাম। এখন ওয়েল ডিফাইন্ড যদি এটা হয়, তাহলে ওয়েল ডিফাইন্ড কোনটা নয় আর কোনটাকে আমরা সেট বলতে পারবো না। ওই স্কুলের ছাত্রদের ব্যাপারে আমি ফিরে যাই। আমি বললাম কোন একটা স্কুল রয়েছে, স্কুল এক্স রয়েছে, সেই এক্স স্কুলের ক্লাস টুয়েলভের সমস্ত ইন্টেলিজেন্ট ছেলেদের সেট,
সমস্ত ইন্টেলিজেন্স হয়ে গেছে। এখন প্রথম কথা, কালেকশন তো আসে সমস্ত ছেলেকে নিয়ে, মানে ইন্টেলিজেন্ট ছেলেকে নিয়ে কালেকশন হচ্ছে ডিস্টিংক্ট অবভিয়াসলি, কারণ প্রত্যেকটা ইন্টেলিজেন্ট ছেলে তো মানুষ, অবশ্যই তো প্রত্যেকটা মানুষ আলাদা সুতরাং ডিস্টিংক্ট, বাট ওয়েল ডিফাইন্ড নয়। কেন ওয়েল ডিফাইন্ড নয়, আমি বলছি স্কুলটা কোন এক স্কুলে, এক স্কুলে ক্লাস টুয়েলভ এর ছেলে আমি সেটাও বলছি, কিন্তু লাস্ট টাইম বলছি ইন্টেলিজেন্ট, কিসের বেসিসে আমি বলবো ইন্টেলিজেন্ট? কাউকে তো পার্টিকুলারলি এরকম ভাবে কিছু একটা বেসিস ইন্টেলিজেন্ট তোমার বলতে পারি না, তাহলে আমি ডিফাইন করতে হবে আমাকে, এটা ওয়েল ডিফাইন্ড নয়। ইন্টেলিজেন্ট করে দেওয়াটা কখনো হইতে পারে না, ইন্টেলিজেন্টের জায়গায় আমরা এটা করতে পারতাম যে সমস্ত লম্বা ছেলেদের সেট, তোমাদের টল ছেলেদের সেট, সেটাও ঠিক না। তুমি এক্স্যাক্টলি কত ফুট কত ইঞ্চির উপরে লম্বা বলছো বা এক্স্যাক্টলি কত নাম্বারের উপরে ফেলে তুমি ইন্টেলিজেন্ট বলছো, এটা সবার আগে আমাদেরকে ডিফাইন করতে হবে। এইটাতে আমি ছোট্ট একটু চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জটা এরকম, স্কুল এক্সে ক্লাস ইলেভেনের সমস্ত ছেলেদের সেট, সমস্ত ইন্টেলিজেন্ট ছেলেদের সেট, সমস্ত ইন্টেলিজেন্ট ছেলেদের সেট কি কন্ডিশনে, যদি ক্লাস ইলেভেনের ফাইনাল পরীক্ষায় কেউ 80% অ্যাবভ পেয়ে থাকে তাকে আমরা ইন্টেলিজেন্ট বলব। এইবার ওয়েল ডিফাইন্ড হলো, এইবার ওয়েল ডিফাইন্ড হলো, এইবার আমরা এটাকে একটা সেট করতে পারবো। তো এই পর্যন্ত গেল সেটের বেসিক আইডিয়া, আমি আরেকবার বলেটা বলে দিই, সেট ইজ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট। ওয়েল ডিফাইন্ড কীভাবে, সেটা এই টল ইন্টেলিজেন্ট এই এক্সাম্পল দিয়ে বললাম। ওয়েল ডিফাইন্ড কালেকশন, কালেকশন তো অবশ্যই কারণ এক জায়গায় আমরা আছি, ডিস্টিংক্ট অবজেক্ট, এই ডিস্টিংক্ট অবজেক্ট নিয়ে আমি একটা কথা বলতে পারি। এখন আমি দুটো সেট, আচ্ছা সেট লিখতে গেলে সেটকে সাধারণত আমরা সেটকে ডিনোট করি, আমরা সেটকে ডিনোট করি কারণ আমরা এত বড় তো লিখতে পারি না, ক্লাস ইলেভেনের সমস্ত ছেলেদের সেট এরকম তো লেখার কোনো মানে হয় না, ম্যাথে আমরা সবসময় যতটা পারি ছোটো করার চেষ্টা করি। তো আমি ধরে নিচ্ছি সেটকে আমরা সবসময় ক্যাপিটাল ইংলিশ লেটার দিয়ে লিখব। তো এই কোনো একটা সেট আমরা ধরে নিচ্ছি কিছু নাম্বারের সেট, এ ইকুয়াল টু, আর এরকম মানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেটের যে এলিমেন্টগুলো, এলিমেন্টগুলো বলতে কি, এই যে বলছিলাম সমস্ত ছেলেদের সেট, এই সমস্ত ছেলেদের সেটে এই প্রত্যেকটা ছেলে হচ্ছে এক একটা এলিমেন্ট, এই সেটের এক একটা এলিমেন্ট, আমরা এটাকে এলিমেন্ট বলি। তো এই সেটে আমি এলিমেন্ট হচ্ছে আছে পি, জাস্ট কোনো একটা কিছু একটা পি, কিউ, ফাইভ, নাইন, তারপরে ধরুন হ্যাশট্যাগ, এইরকম। এখন প্রত্যেকে কিন্তু ডিস্টিংক্ট এই কালেকশনে। এইবার আমি আরেকটা সেট নিলাম বি, বিটাতে দিলাম হ্যাশট্যাগ নাইন কিউ পি ফাইভ, এটা কি দুটো ডিফারেন্ট সেট হবে? বা আমি যদি এখানে আরেকটা হ্যাশট্যাগ এখানে রেখে দিতাম, প্রথমে এটা থাক, সরি বি একটা থাক, আগে আমি এতেই আসি, যদি আমি এখানে দুটো হ্যাশট্যাগ রাখতাম, তাহলে কিন্তু এই যে আমার প্রেজেন্টেশনটা সেটের, এটা কিন্তু ভ্যালিড হতো না, কারণ সেটে কি বলা হয়েছে, ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট, এই যে দুটো সেম হয়ে যেত, এটা ডিস্টিংক্ট হতো না, আর যেহেতু এটা ডিস্টিংক্ট হতো না সেহেতু এটা তখন আর সেট থাকতো না। সেই জন্য কি করবো, তাদেরকেই আমরা নেব যারা কেবলমাত্র একবার করেই সেটে থাকবে, পি একবার, কিউ একবার, ফাইভ একবার, নাইন একবার, হ্যাশট্যাগ একবার। যাই যেটা আগে করেছিলাম যে বি আর একটা সেট নিলাম, আমি প্রথমে হ্যাশট্যাগ লিখলাম, তারপরে নাইন লিখলাম, তারপরে কিউ লিখলাম, তারপরে পি লিখলাম, তারপরে ফাইভ লিখলাম, এই দুটো সেট এর কি আলাদা হবে? কেউ বলতে পারে হ্যাঁ এখানে পি আছে, এখানে হ্যাশট্যাগ আছে, এখানে কিউ আছে, এখানে নাইন আছে, বাট আমাদেরকে সেটে ক্রমটা আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট নয়। কোন একটা ক্লাসের ক্ষেত্রে আমরা যখন বলছি, ক্লাসের এক্সাম্পল দিয়েই বলি, যে ক্লাসে সমস্ত ছেলেকে আমরা যদি বলি যে রোল নাম্বার ওয়াইজ দাঁড় করাবো, সেটা একটা আলাদা রাখা, বাট আমরা যদি বলি ক্লাসের সমস্ত ছেলেকে দাঁড় করিয়ে দাও, দুটো জিনিস কিন্তু আলাদা। সেট কিন্তু হচ্ছে ক্লাসের সমস্ত ছেলেকে দাঁড় করিয়ে দাও, নট রোল নাম্বার ওয়াইজ দাঁড় করিয়ে দাও। রোল নাম্বার ওয়াইজ দাঁড় করিয়ে দাও জিনিসটা কি, সেটা যখন আমরা সিকোয়েন্স করবো তখন বলবো, বাট সেটা এখন বাদ দাও। এখন হচ্ছে যে ক্লাসের সমস্ত ছেলেকে এক জায়গায় দাঁড় করিয়ে দিলে যেটা আসবে, মানে হচ্ছে জাম্বলড অর্ডারে, রোল নাম্বার ওয়ান লাস্টেও দাঁড়াতে পারে, রোল নাম্বার হান্ড্রেড যেটা লাস্ট স্টুডেন্ট সে প্রথমেও দাঁড়াতে পারে। সো এরা জাম্বলড অর্ডারে একটা কোনো ডিসঅর্গানাইজড হয়ে থাকে,
সো সেফ হচ্ছে আমাদের একটা ডিসঅর্গানাইজড ওয়েলথ। জাস্ট আমাদের দেখতে হবে যে ওয়েল ডিফাইন্ড কিনা, মানে একটা পার্টিকুলার কোনো ল, মানে একটা পার্টিকুলার কোনো রুল, পার্টিকুলার একটা রুল যেটা সমস্ত সেটের এলিমেন্টের উপরে ডিফাইন হয়, তাদেরকে এক সূত্রে বেঁধে রেখে দেয়। ওয়েল ডিফাইন্ডনেস, কালেকশন, অনেক কটা জিনিসকে একজায়গায় আনা, কালেকশন, ডিস্টিংক্ট অবজেক্ট প্রত্যেকে আলাদা একটা, এইটা আমাদের সেটের মেন দেখার বিষয়। এবার চলে আসি বিভিন্ন সেট অপারেশনের ক্ষেত্রে। সেট অপারেশনে যাওয়ার আগে আই থিঙ্ক কিছু নোটেশন আমি এখানে লিখে দিচ্ছি, প্লিজ নোট ডাউন এভরিওয়ান। আমি লেখার পরে আমি সরেও যাবো, স্ক্রিনশট আমি নিতে পারবো। প্রথম যেটা সেটা হচ্ছে কোনটাকে কি বলে আমি বললি, এটাকে বলবো আমরা ইউনিয়ন। দুটো সেটের ইউনিয়নটাকে ইনটিউটিভলি কেউ ভাবতে পারে যোগ, বাট রিয়েলি যোগ না, এটা অন্যরকম ব্যাপারে পরে বলছি। এটাকে বলা হবে ইন্টারসেকশন, ইন্টারসেকশন। এটাকে বলবো বিলংস টু, তারপরে এটা হচ্ছে ফর অল, এটাকে বলবো এন্ড, এটাকে বলবো অল। লিখে দিই belongs to, for all, and all. এগুলো প্রত্যেকটা কখন কিভাবে অ্যাপ্লিকেশন হয় পরে আসছে, বাট আপাতত এই কটাকে কিন্তু আই থিঙ্ক বেটার হয় যদি কেউ স্ক্রিনশট নিয়ে নেয়। আমি সরে গেলাম, আই থিঙ্ক স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এইবার এইগুলো কোনটা কি সেটার ব্যাপারে আমি বলছি। আরেকটা কথা, সেটকে আমরা কিন্তু সবসময় ডিনোট করি ক্যাপিটাল ইংলিশ লেটার্স দিয়ে। ক্যাপিটাল সাধারণত এটাই করা হয়, কোনো এরকম হার্ড ফাস্ট রুল নেই, বাট যেটা প্রচলিত, যেটা হয়ে আসছে সেটাই ফলো করা ভালো। তো প্রথমে সেটের ইউনিয়নের কথা, একটা সেট এ আর একটা সেট বি, এটা ইউনিয়ন হচ্ছে কি আসবে সেটা। আচ্ছা সরি 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 সরি, এর আগে আমার একটা জিনিস বলা উচিত ছিল, একটা সেটকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি। সেটকে রিপ্রেজেন্ট করার দুটো মেথড আছে, একটা হচ্ছে রোস্টার মেথড, আর একটা হচ্ছে আমাদের সেট বিল্ডার্স মেথড। রোস্টার মেথড যেটা, রোস্টার মেথডটা অনেকটা এইরকম, যে যেটা আমি আগে লিখেছিলাম যে পি কিউ ফাইভ নাইন হ্যাশ, এইভাবে আমরা রোস্টার মেথড, এটা হচ্ছে রোস্টার মেথড। এই মেথডে আমরা সেটের প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা আলাদা করে লিখে দিই। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে সেট বিল্ডার্স মেথড। সেট বিল্ডার্স মেথডে আমি একটা এক্সাম্পল নিয়ে দুটোকে বুঝিয়ে দিই, তাহলে আরও বেটার হবে। আমি বলতে চাই যে সেই সংখ্যাগুলোর সেট নাম্বার বিটুইন ফাইভ and 10. আমার এখানে নাম্বার বলাটা ভুল হলো, ন্যাচারাল নাম্বার বলা আছে। ন্যাচারাল নাম্বার বিটুইন ফাইভ অ্যান্ড টেন। রোস্টার মেথডে আমরা কি করবো, এটাকে লিখব সিক্স সেভেন এইট নাইন, নাম্বার বিটুইন ফাইভ অ্যান্ড টেন, মানে পাঁচ আর দশের মধ্যবর্তী সংখ্যাগুলো, পাঁচ ছয় সাত আট নয়। এবার সেট বিল্ডার্স মেথডে আমরা কি লিখবো, এটাকে যেভাবে লিখবো সবাই ভালো করে খেয়াল করিস, এক্স সাচ দ্যাট ফাইভ লেস দেন এক্স লেস দেন টেন। আশা করি জায়গাটা বোঝা গেল। এই যে নোটেশনটা, এটার নাম হচ্ছে সাচ দ্যাট। সাচ দ্যাট মানে যে, অ্যাকচুয়ালি যে মানে এক্স কেমন, এক্সটা কি না, এক্স এর ভ্যালুটা পাঁচ এবং দশের মধ্যে আছে। এর সাথে আরেকটা কথা লিখে দেওয়া প্রয়োজন যে এক্স বিলংস টু, এটা হচ্ছে বিলংস টু সাইন। বিলংস টু সাইন মানে হচ্ছে কোন সেটে আছে, এই এলিমেন্টটা এই সেটে আছে, এটাকে বলা হচ্ছে। তো এখান থেকে এই সেটটা আর এই সেটের মধ্যে পার্থক্য আর মিলটা কি আমি বলে দিই, পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট। আর পার্থক্যটা হচ্ছে কোনো পার্থক্য মেইন, যেটা এদের সিমেন্টের আসল জায়গাটা, সেটা হচ্ছে এখানে বলতে চাই এক্স, এক্সগুলো কেমন,
না এক্স গুলো প্রথমত হচ্ছে ন্যাচারাল নাম্বার, আর ন্যাচারাল নাম্বার মানে সে বাস্তব সংখ্যা ন্যাচারাল নাম্বার, আর তারা হচ্ছে পাঁচ আর দশের মধ্যে আছে। তো এইটা হলো রুস্টার মেথড, এটা হলো সেট বিটার্স মেথড। এই দুটো মেথডের যে কোনো একটাকে আমরা ইউজ করতে পারি, কিংবা ম্যাক্সিমাম কেসে এইটাকে ইউজ করা হয়। বিকজ বোঝাই যাচ্ছে এত, এটা আমি পাঁচ থেকে দশের মধ্যে লিখেছিলাম, পাঁচ থেকে দশের মধ্যে না লিখে আমি যদি এটাকে বলতাম পাঁচ থেকে এক হাজার, দশ হাজারের মধ্যে লিখতে, তাহলে কিন্তু গোটা বোর্ড ছাড়িয়ে চলছে। সেই জন্য আর সেট বিল্ডার্সের সাথে কি হতো, পাঁচ থেকে যদি দশ হাজারের মধ্যে হয় এক এক দুই তিন চার পাঁচ, আমার কিছু বলার দরকার নেই, পারি বুঝে নাও। ম্যাথের কাজই হচ্ছে এটা, ম্যাথ খুব বড় জিনিসকে শর্টে লিখে। তো এইবার আমি ইউনিয়ন ইন্টারসেকশন এইটুকুতে আসতে পারি। আজকে ইউনিয়ন ইন্টারসেকশন ডিফারেন্স আর কমপ্লিমেন্ট এই চারটে বলেই আমি শেষ করে দেবো। নেক্সট দিন ভেন ডায়াগ্রাম কোশ্চেনটা শুরু হবে। প্রথমে হচ্ছে ইউনিয়ন, এ আমার একটা সেট, তার সাথে ইউনিয়ন নেব বি আর একটা সেট, সেটা কি হবে এটা আমরা ক্যালকুলেট করব। সেটা বলার আগে প্রথমে আমি একটা এক্সাম্পল, এক্সাম্পলটা সবচেয়ে ভালো রোস্টার মেথড ইউজ করছি আমি এক্সাম্পলের ক্ষেত্রে। ফাইভ সিক্স নাইন টুয়েলভ ফিফ, আমি এটা আর্বিট্রারিলি নিলাম, কেউ বলতে পারে যে একটা অ্যালফাবেট থাকলে ভালো হতো। তো এ এর একটা কিছু নিলাম, বি আর একটা সেট, যে সেটটা আমি নিচ্ছি স্লেট আমি নিচ্ছি সিক্স এইট টুয়েলভ সেভেন্টিন বি আর এ। এখন আমি এদের ইউনিয়ন নেব, এ আর বি এর এ ইউনিয়ন বি যেটা হবে সেটা কি হবে সেটাই ফার্স্টে বলি। আমাদেরকে দেখতে হবে এই যে পুরো সেটটা রয়েছে আর এই যে পুরো সেটটা রয়েছে, দুটো সেটের মধ্যে কমন কোন কোন এলিমেন্ট রয়েছে সেইগুলো, আর সেই সাথে বাকি যেটুকু আমি এই যে প্রথমে বললাম কমন রয়েছে, এটা কিন্তু মানে যাদের সেট পড়া হয়ে গেছে তারা হয়তো ভাবতে পারে সে একটু ভুল হয়ে গেল আমার, বাট সেটা নয়, কারণটাই বলছি। প্রথমে আমরা দেখবো এখানে কমন কোন কোন এলিমেন্টগুলো রয়েছে। দেখি এখানে সিক্স কমন, টুয়েলভ কমন আর এ কমন, এই তিন থেকে আগে লিখি সিক্স টুয়েলভ এ হয়ে গেল লেখা। সিক্সকে মুছে দিলাম এখান থেকে, টুয়েলভকে মুছে দিলাম, একে মুছে দিলাম। এইবার বাকি যা রয়েছে সব এখানে পঠন করবো, ফাইভ নাইন ফিফটিন এইট সেভেন্টিন বি, এই হয়ে গেল আমার ইউনিয়ন। এইবার সেম সেটে আমি আরেকবার ফিরে আসি, সেম সেট একবার ফিরে আসি। আমি প্রথমে বলেছিলাম কি কমন যেগুলো সেগুলোকে সবার আগে দেখতে, বিকজ এই ইউ এর মতো সাইনটাকে আমি যদি একটু উল্টে এরকম লিখে দিই, তারপরে আমি সিম্পলি শুধু যদি কমন কোশ্চেনটাকে রেখে দিই দুটো সেটে, দুটো সেটের কমন কোশ্চেনটাকে আমি যে রেখে দিই এটাকে আমরা বলবো ইন্টারসেকশন, এটাকে বলা হবে ইন্টারসেকশন অফ বোথ সেটস। ইন্টারসেকশন কি করে, দুটো সেটের যে কমন কোশ্চেন থাকে সেটাকে নিয়ে আসে, আর ইউনিয়ন কি করে, দুটো সেটকে অ্যাজ এ হোল নিয়ে চলে আসে। আর যেহেতু সেটে রিপিটেশন হয় না ডিস্টিংক্ট অবজেক্টে, সেই জন্য হচ্ছে এই যে সিক্স টুয়েলভ আর এ ইউনিয়নে যে এসেছিল ওরা একবার করেই আসবে। এদের ডেফিনিশনগুলো আমি লাস্টে লিখে দিচ্ছি, ইন্টিউটিভলি আমি কমপ্লিমেন্ট আর ডিফারেন্সটা বলি। ডিফারেন্স জিনিসটা হচ্ছে দুটো সেট এ মাইনাস বি, এ থেকে বি কে বিয়োগ করা হচ্ছে, বিয়োগটা কনভেনশনাল আমাদের যে বিয়োগ আমরা করে আসি ঠিক সেটার মতো নয়। তো এ আর বি কে আমি বলি এ হচ্ছে ওয়ান টু সেভেন বি, আর ক্যাপিটাল বি কে আমি এলিমেন্টগুলো নিচ্ছি ওয়ান ফাইভ নাইন সি। এখন এ আর বি এর মাইনাসে নিয়মটা হচ্ছে এইরকম, এই এই সেটে সেই এলিমেন্টগুলো থাকবে যেগুলো এতে রয়েছে কিন্তু বিতে নেই। কিরকম সেগুলো, এতে আছে কিন্তু বিতে নেই, তার মানে কমন এ এটা দুটো সেটেই আছে এইটা থাকবে না, কে থাকবে টু সেভেন বি, টু সেভেন বি এইটুকু রয়ে গেল।
এইটা হচ্ছে বিয়োগ। কেউ ভাবতে পারে যে তাহলে এগুলোর কি হলো, আমাদের দেখার দরকার। এ থেকে আমরা ডি কে বিয়োগ করেছি, এতে যা ছিল মানে এ আর ডি এর যা কমন ছিল সেটা বাদ দিয়েছি। তা লাস্ট যেটা আজকের জন্য সে হচ্ছে একটা সেটের কমপ্লিমেন্ট। এখন ও সরি সরি সরি, কমপ্লিমেন্টের আগে আমার সাবসেট সুপারসেটটা বলা উচিত ছিল, সরি। আমি দুটো সেট নিচ্ছি, এখানে এবিটাকে নিচ্ছি আমি এবি, কারণ আমি এবি নিয়েই চলবে আমার সমস্ত, আর এই কয়েকটা নাম্বার দিয়ে তৈরি করা সেট দিয়ে পুরো সেট বোঝানো হতে পারে। এ নিচ্ছি আমি একটা সেট, ফাইভ টেন ফিফটিন এরকম করে নিচ্ছি, টোয়েন্টি, এটা চলতে থাকলো সেটটা, পাঁচ পাঁচের গ্যাপে চলতে থাকলো আপ টু হান্ড্রেড। ঠিক আছে, তাহলে কোন ধরনের এলিমেন্টগুলো রয়েছে, এই সেভেন্টি ফাইভ, এইটি ফাইভ, নাইনটি, নাইনটি ফাইভ, এরকম এলিমেন্টগুলো রয়েছে। বি আর একটা সেট আমি নিলাম দশ কুড়ি তিরিশ এরকম করে একশো পঞ্চম করেছে। তার মানে কিরকম হলো এটা, না দশের মাল্টিপল যেগুলো রয়েছে সেগুলো সেটটা আছে। তো লক্ষ্য করে দেখা যাচ্ছে এতে যে এলিমেন্টগুলো রয়েছে, এতে টোটাল যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি না, বি এর যা এলিমেন্ট রয়েছে তা তো আছে এর মধ্যে, তাছাড়াও আরো কিছু এক্সট্রা আছে এর মধ্যে। এই ক্ষেত্রে আমরা বি কে বলবো ইজ এ সাবসেট অফ এ, বুঝা গেল, বি ইজ এ সাবসেট অফ এ। সাবসেট মানে হচ্ছে এ একটা বড় সেট, বি হচ্ছে তার সাবসেট। তো এখানে আমরা বি কে বলবো সাবসেট অফ এ, আর এ কে বলবো সুপার সেট অফ এ, সরি সরি সরি, সুপার সেট অফ বি, সুপার সেট অফ বি। তো বি এর সাবসেট আর এ হচ্ছে বি এর সুপার সেট। বাংলাতে খুব সম্ভবত বি কে বলা হবে সাবসেট কে বলা হয় উপসেট, আর এ কে সুপার সেট কে বলা হয় অধি সেট, খুব সম্ভবত এটা হবে, তাও ভেরিফাই করে নিলে ভালো করে। এখান থেকে আসি আমি এক্সাম্পলটা নিয়ে কমপ্লিমেন্টের আইডিয়াতে আসি। কমপ্লিমেন্ট হচ্ছে কিরকম না, এই যে বি এলিমেন্টটা রয়েছে এর মাথায় একটা সি বসিয়ে আমরা কমপ্লিমেন্টের ইমেজ করি। কমপ্লিমেন্টটা মানে কি, এক্ষেত্রে কি হবে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টে সেই এলিমেন্টগুলো থাকে, কমপ্লিমেন্টে সেই এলিমেন্টগুলো থাকে যে এলিমেন্টগুলো হচ্ছে মানে এতে আছে কিন্তু বিতে নেই, বা বলা ভালো সুপারসেটে আছে কিন্তু সাবসেটে নেই, এরকম একটা জিনিসকে এরকম এই কালেকশনটা কমপ্লিমেন্ট তৈরি করে। তাহলে এক্ষেত্রে কোনটা হবে লক্ষ্য করে দেখি, দশ কুড়ি মানে দশের মাল্টিপলগুলো বোথ সেটে কমন, তো এরা হচ্ছে এক্সক্লুড হয়ে যাবে। আমার ইন্টারসেকশনে কমন এলিমেন্টগুলো শুধু আসত, আর যখন আমি কমপ্লিমেন্ট নেব শুধু কমন এলিমেন্টগুলো সরে যাবে, বাকি থাকবে কি ফাইভ ফিফটিন টোয়েন্টি ফাইভ সরে থাকবে আপ টু কত হবে আপ টু নাইনটি ফাইভ। এই গেল কমপ্লিমেন্টের ব্যাপার। তো আই থিঙ্ক এ পর্যন্ত যা বলেছি সব বোঝা হয়ে গেছে। এবার ফর দ্য পারপাস অফ নোট আমি প্রত্যেকটা ম্যাথামেটিক্যাল টার্ম ইউজ করে আমি লিখে দিচ্ছি, সেই সাথে বুঝিয়েও দিচ্ছি। প্রথমক্ষণ ইউনিয়ন লেখা ছিল, ইউনিয়নটাই লেখা হয়ে গেছে। ওকে, সবার প্রথমে আমি ইউনিয়নটাই বলি, ইউনিয়ন এ আর বি দুটো সেটের ইউনিয়নটা হচ্ছে এ ইউনিয়ন বি, এটাকে আমি সেট বিল্ডার্স রেকর্ডে তাই লিখব, এ ইউনিয়ন বি এক্স such that x belongs to a and sorry x belongs to a or x belongs to b. এই or টাকে আমি যেরকম আগে দেখিয়েছিলাম সেরকম ভাবে এইরকম ভাবে তো লিখতে পারি। ঠিক আছে, ভুল করে যাবে তো মাঝখানে একটা দাগনা দিয়ে ফেলে, তাহলে কিন্তু ফর অল হয়ে যাবে। তো a ইউনিয়ন b সেটটাতে সেই এলিমেন্ট গুলো থাকবে যে এলিমেন্ট গুলো কিনা যে কোনো একটাতে থাকে, তাহলে এখানে চলে আসবে। আরেকবার আমি এক্সাম্পল দিয়ে বোঝাই, এতে যদি আমার থাকে পাঁচ দশ পনেরো কুড়ি এরকম ভাবে একশো পর্যন্ত মানে পাঁচের ক্যাপে থাকে, আর বিতে যদি আমার থাকে এরকম তিন ছয় নয় এরকম করে তিরিশ পর্যন্ত, তাহলে এই ইউনিয়ন বি সেটে থাকবে, এই ইউনিয়ন বি সেটে। প্রথমে কমন গুলো আমরা দেখি,
অবভিয়াসলি 15 এই বিসেরিয়াল থাকবে, এসেরিয়াল থাকবে 15 তিন দিন অবিভাজ্য, আর 5 দিন অবিভাজ্য, তো 15 30 তারপর 45 সরি 45 45 তো 15 আর 30 এদের দুজনের মধ্যে কমন লিমিট এগুলো থাকলোই, এছাড়া বাকি যেগুলো রয়েছে 5 10 13 করে যেগুলো সেগুলো থাকবে, এখানকার যা রয়েছে সেগুলো থাকবে। ওকে, এবার আসি ইন্টারসেকশনে, দু নম্বরে ইন্টারসেকশন। ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি, এই ইন্টারসেকশন বি এর ইউনিট থাকবে সেই সমস্ত এক্স এক্স such that x belongs to a and x belongs to b, অর্থাৎ না সেই সমস্ত x থাকবে যারা a তেও থাকে এবং b তেও থাকে। সো এই এক্সাম্পলের ক্ষেত্রে আমার ইন্টারসেকশন হবে a ইন্টারসেকশন b, যেটা সেটা এটা। এবার তিন নম্বর আসছে, আমি যেটা তিন নম্বরটা হচ্ছে ডিফারেন্স। A minus B. A minus B এর ডেফিনেশন x such that x belongs to A but x does not belong to B. আর এই ক্ষেত্রে কোন এলিমেন্ট গুলো হবে, অবভিয়াসলি জানি ইন্টারসেকশনটাকে বাদ দিয়ে যা থাকবে সব হয়ে যাবে, মানে A minus B যদি আমি ক্যালকুলেট করি ঠিক থাকবে, পাঁচ থাকবে, দশ থাকবে, মাঝখানে পনেরোটা থাকবে না, কুড়ি থাকবে, পঁচিশ থাকবে, তিরিশ থাকবে না, পঁয়ত্রিশ থাকবে, তারপরে চলবে থাকলো আপ টু হান্ড্রেড, যেহেতু এতে হান্ড্রেড পর্যন্ত রয়েছে। তো এই হয়ে গেল আমাদের এ মাইনাস। সবাই ভালো করে এই জায়গাটা কিন্তু খেয়াল করবে, সে তিনটে এক্সাম্পল যা বললাম, লাস্ট যেটা সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট যেটা, এই কমপ্লিমেন্টের ডেফিনেশন কি, x such that x does not belong to a, এটা হলো আমার কমপ্লিমেন্টের ডেফিনেশন। এখানে আমি যদি b কমপ্লিমেন্ট ক্যালকুলেট করি, তাহলে b কমপ্লিমেন্ট ক্যালকুলেট করতে গেলে আমার কোনগুলো আসবে, না যেগুলো b তে নেই, যেগুলো b তে নেই সেইগুলো চলে আসবে। যাই হোক, তো এই গেল আমার এ পর্যন্ত আজকের যেটা বলার ছিল। এখানে একটা ছোট্ট জিনিস আমি বলি, একটা ছোট্ট ফর্মুলা এখানে বলে দিলে ভালো হয়, যদি আমি এই বলতামই, সেটা হচ্ছে যে এ মাইনাস বি এটাকে আমরা এভাবে লিখতে পারি, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ইন্টুইটিভলি একটু যদি ভাবি তাহলে এ মাইনাস বিতে কে থাকে, তা সেই সমস্ত এলিমেন্ট যারা এতে আছে বাট বিতে নেই। আর এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টে কি আছে, কিছু এলিমেন্ট যারা এতে আছে বাট বিটা নেই, একই জিনিস চলে গেল। সো এই একটা রেজাল্ট, এটা কালকেই বলতাম বা যেহেতু কমপ্লিমেন্টের কথাটা বললাম, সো আজকে বলে দেওয়া ভালো। বেশ, যাই হোক, তো এর ওপর বেস করে কিছু কোশ্চেন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দেবো, ফেসবুক পেজেও দিয়ে দেবো, আর ইউটিউবের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। সবাই খুব ভালো করে ভিডিওটাকে আরেকবার দেখো, বোঝার চেষ্টা করো, যেখানে ডাউট হবে সেখানে ডাউটটা পোস্ট করে দিতে পারো, আমি চেষ্টা করবো ডাউটটা সলভ করার। আর যেটা কথা, সেই এগেন সেই একই পুরনো প্রাসঙ্গিক, প্লিজ লাইক করো, বন্ধু শত্রু নির্বিশেষে সকলের মাঝে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দাও, যাতে এই ম্যাথভার্সের কমিউনিটিটা জাস্ট মানে ফ্রি ম্যাথমেটিক্স ফর অল এই যে ব্যাপারটা, এটা যেন খুব ভালোভাবে স্প্রেড করা সম্ভব। ওকে, ডু ইয়োর বেস্ট, অল দ্য বেস্ট, নমস্কার।